بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই বোনেরা যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রাম দেখছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং যে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস এবং তার জীবন আলোচনা আমরা শোনার জন্য বোঝার জন্য চেষ্টা করছি তার শাফাত যেন আমাদের আল্লাহ তাআলা মঞ্জুর করে দেন এবং জান্নাতে যেন তার পাশে একটু থাকতে পারি। আল্লাহ তাআলা এই দোয়া এবং আবেদন যেন কবুল করেন এই দোয়াটা করে নিচ্ছে। আমরা বর্তমান যে এপিসোডে আছি এটা মনে হয় 64 এপিসোড হবে। আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমরা কতটুকু লম্বা হচ্ছে এটা আমাদের জানার বিষয় না, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে একটু ডিটেলস বোঝার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি এবং জানার উদ্দেশ্য হলো যে তার কাছ থেকে আমরা কিছু যেন মানে শিখতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি। আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে কীভাবে যাচ্ছেন। আমরা দেখেছি গত এপিসোডে যে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। তিনি ঘর থেকে এমনভাবে বেরিয়েছেন যে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে ওয়াম কুরুন, তারা পরিকল্পনা তারা ষড়যন্ত্র করে, ওয়াম কুরুল্লাহ, আর আল্লাহ তাআলা নিজস্ব পদ্ধতিতে পরিকল্পনা গ্রহণ করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা গ্রহণকারী, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বলেন। এবং উনি আর একটা কথা যেটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যেটা পড়েছিলেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দেখো তোমাকে যখন আমি বের করে নিয়ে আসতেছি তারা তখন ছিল খুব বেশি শক্তিশালী মানুষ, মানে তোমার রক্ত ঝরানোর জন্য তারা ছিল ব্যাকুল, এমন একটা জনগোষ্ঠী যারা ছিল অপবিত্র মন নিয়ে যারা সেখানে গিয়েছিল তাদের ঘুম হওয়ার কথা না, আমি তাদেরকে ঘুম পাড়াই দিলাম, আলীকেও ঘুম পাড়াই দিলাম যাতে করে সে তোমার এই বিয়োগ ব্যথায় মনে কষ্ট না পায়, সেখানে ঘুমিয়ে পড়ল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে আবু বকরের ঘরের দিকে গেলেন। তো আবু বকরের ঘরের দিকে ওখানে যাওয়ার পরে আবু বকরের ঘরে টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল, বলা হলো যে আবু বকর এখন বেরিয়ে পড়তে হবে। আবু বকরও প্রস্তুত, উনি বেরিয়ে আসলেন। আবু বকর তার সাথে তার দাস আমের ইবনে ফুহাইরা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বেরিয়ে আসলেন। পিছন দিক থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, আসমা বিনতি আবু বকর তারা দেখলেন, তারা দেখে দরজা আটকাই দিলেন। আসমা তারা ভিতরে চলে গেল, ওনারা বের হলেন। বের হয়ে ওনারা উল্টো দিকে রাস্তা মানে ধরলেন আর কি, যাবেন উত্তর দিকে, মদিনা হলো উত্তর দিকে, কিন্তু ওনারা দক্ষিণ দিকে যাত্রা শুরু করেছেন যাতে করে এটা একটা পদ্ধতি ছিল আল্লাহ রাসূলের, যাতে করে মানুষ বুঝতে না পারে উনি কোথায় যাচ্ছেন, এটা কনফিউজিং করা। উনি রওনা দিয়েছেন ইয়ামানের দিকে, দক্ষিণ দিকে যাওয়ার কথা ছিল উত্তর দিকে। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা দিয়েছেন, ওদিকে উনি যেতে থাকলেন। এর মধ্যে এক লোক সে আমাদের নবীকে দেখতে পেয়েছে, রাস্তায় উনি চলে যাচ্ছেন, তিনজন লোক তার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এ দেখতে পেয়েছে। ও তো জানে যে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাকে ঘরের মধ্যে মেরে ফেলা হবে, অথচ নবী হেঁটে যাচ্ছে, তার কাছে এটা তাজ্জব লাগছে, এটা কী ব্যাপার, এটা সাংঘাতিক আশ্চর্য, ঘরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে, সে তিন রাত রাতে তিন ভাগের এক ভাগ যখন চলে যাবে তখন সবাই দরজা ভেঙে ভিতরে যেয়ে ঘুমন্ত অবস্থায় তাকে মেরে ফেলা হবে, সিদ্ধান্ত নেওয়া পার্লামেন্টে পাশ, সবাই এটা জানে, আবার এর মাঝখান দিয়ে যায় কী করে, ওর কাছে মনে হয়েছে কেমন একটা আশ্চর্য ব্যাপার। ও এই লোকটার নাম কিন্তু ইতিহাসে আমি 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 যতটুকু খুঁজেছি পাইনি, তো একজন লোক বলা হয়েছে, হতে পারে শয়তান, এটা হতে পারে, অথবা একজন মানুষ, যে যাই হোক না করে সে আসলো। এসে তারপরে দেখলো যে সব কি বেঘরে ঘুমাচ্ছে, বেঘরে ঘুমাচ্ছে, অথচ যারা একজন মানুষকে হত্যা করতে আসে তাদের এই রকম পিসফুলি ঘুমানোর কথা না। মানে ওর কাছে খুব আশ্চর্য মনে হলো যে কী
এটা মানে কি এরকম হলো কেন? প্রথমে গিয়ে আবু জাহালকে ধাক্কা দেয়, কী ব্যাপার? তা আবু জাহাল চোখ উঠে, কী ব্যাপার, কী হয়েছে? তো বলে যে মোহাম্মদকে দেখলাম তো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তায় দেখলাম, তোমরা তাকে মারতে আসছো না? তাহলে হ্যাঁ মোহাম্মদ মারতে আসছে, এই শীঘ্র উঠ, শীঘ্র, চিৎকার শুরু করে সবাই উঠে গেছে। উঠে কি হয়েছে? তো বলে যে আমি তো রাস্তায় দেখলাম মোহাম্মদ হেঁটে যাচ্ছে, মোহাম্মদ সহ আরও দুই তিনজন। তাই বলে দেখে যে মাথা নাড়ায়, দেখে যে বালু পড়তেছে মাথার থেকে। তো সবাই হাত, সবাই মাথায় হাত দিয়ে দেখে যে মাথা ভর্তি করে বালু। আল্লাহ রসুল এক হাতের এক হাতে বালু ফিকে মারছিলেন। তো এটা তো কোনো ব্যক্তির মাথা লক্ষ্য করে মারেননি, আল্লাহ তাআলা মারতে করে বলেছেন তাই মারছেন। তো এটাকে আল্লাহ তাআলা অন্য ভাষায় এভাবে বলেছেন, ওমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যে তুমি যখন এই হাত ভরা বালু মানুষের দিকে ঝুঁকে ছুড়ি মারছিলে, তখন ওটা কিন্তু তুমি মারোনি, ওটা কিন্তু আল্লাহ তাআলাই মেরে দিয়েছিলেন। হ্যাঁ, তো এটাই বলে দেয় যে হাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকলেও এই কাজটা আল্লাহ তাআলার ইশারায় হয়েছে। এখানে আল্লাহ তাআলার আরেকটা পরিকল্পনা, যে মানে কোনো মানুষকে মানে প্রতিরোধ করতে গেলে, ইসলামকে বিজয়ী শক্তি করতে গেলে, আল্লাহ তাআলা নিজে হাতে এগুলো করাবেন না, মানুষের হাত দিয়ে করাবেন। এরকম করার মনে করার সুযোগ নেই যে আমি ইসলাম গ্রহণ করেছি, মসজিদে বসে থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি আর সব কাফের সব মরে যাবে আর আমি ইসলাম নিয়ে উঠবো। এখানে পাথর মানে বালু এবং পাথরের টুকরা আল্লাহ রসুলকে মারতে হয়েছে, তখন আল্লাহ বলছেন যে মেরে তুমি দিয়েছো, এখন ওইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এইটা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ভুল ধারণা। অনেকে আমরা মনে করি যে আমরা শুধু দোয়া করবো, দোয়া করলে হয়ে যাবে না। তাহলে তো এই যে কষ্ট আল্লাহ রসুল করতে সাল্লাহ সাল্লাম করতেছেন, এটা বোঝায় প্র্যাগমেটিক হওয়া দরকার আর বোঝা দরকার যে হাতে নিয়ে কিন্তু সামনে যেতে হয়। আর বিপদে পড়ে শুধু আপনি একেবারে সব আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করে রাখবেন আর আপনি রাজার বেশে যে গদি দখল করবেন, এরকম হয় না, কাজ করতে হয়। আমাদের নবী সেইটা করেছেন। ওরা সবাই মাথায় বালু দেখে তারপরে তো সব লজ্জাবোধ করলো, যে হায় হায় কী হলো, কখন কীভাবে কী করলো, চোখের মধ্যে দেখে যে বালুর লেগে রয়েছে, সব ঝড়ে টেলে যে কী সর্বনাশ, হায় হায় রে কী হলো, এই সত্যি কি তুমি দেখছো? তাহলে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, জান তো মানুষ হেঁটে যাচ্ছে। তখন ওই আবু জেহেল জালনা দিয়ে উকি দিয়ে দেখে যে ভিতরে কেউ আছে কিনা, দেখে যে ওই সেই যেভাবে শুয়ে থাকে মানুষ সেইভাবে শুয়ে আছে, আর আমাদের নবী যেভাবে শুয়ে থাকতো, আবু লাহাব তো জানে, আবু লাহাবের ঘর তো আমাদের নবীর ঘরের সাথেই একেবারে পাশাপাশি ঘর, তো উনি তো জানেন যে কীভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে থাকে। আবুল হাব বলছে, ও না আমার ভাতিজাও শুয়ে আছে, ও তার ওই যেভাবে মাথা ঢাকা ছিল সেইভাবে মাথা ঢাকতে, পা ঢাক যেভাবে ঢাকা, যে লাল রঙের যে চাদরটা সে চাদরটাও ওখানে আমি দেখতে পাচ্ছি, ওখানে আছে। ও তখন ওই লোকটাকে তারা ধাক্কা দিয়ে বের করে দিল, বের হয়ে যা, ফাজিলির কথা কার, আমি এখানে কত সুন্দর আমরা দেখতেছি, পাহারা দিচ্ছি, সে পালাবে করে, মাথা খারাপ হয়েছে, ও ঘুমাই রয়েছে ওখানে। এরপরে লোকটা তো একেবারে কেমন হয়ে চলে গেল, মনটন খুব মৃহমান। আমার কাছে মনে হয়েছে, হিস্ট্রি যেমন পড়েছে, এই লোকটা মনে কোনো মানুষ ছিল না, হয়তো শয়তান নিজেই ছিল। যা হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন আর এদিকে এই অবস্থা ঘটছে, সকাল হয়ে গেল। সাধারণত ওদের নিয়াত করেছিল যে ওরা শেষ রাত্রে মারবে, তো ওরা ওই ঘরে পাহারা দিয়ে সকাল পর্যন্ত দেরি করলো। দরজা খুললো, খুলে যেয়ে ভিতরে যেয়ে ঢুকে তারপরে দরজা এই মানে চাদর এরকম উঁচু করছে, করে কোপ মারবে, এই সময় দেখে যে আলী শহীদ রয়েছে ওর ভিতরে। ওরা জানতেও না যে এর ভিতরে আলী রয়েছে ওর ভিতরে। এখানে বলে, কী ব্যাপার তুমি এখানে? তো বলে, হ্যাঁ আমি তো এখানে। তো কোথায় আল্লাহ নবী মোহাম্মদ কোথায়? তাহলে আমি কী করে বলবো, আমি জানি না। এই বলার সাথে সাথে তারা তার দাড়ি ধরলো, চুল ধরলো, তার হাত পা ধরে মারামারি শুরু করে দিল, মেরে তারপরে এই কাবা ঘরের ওখানে নিয়ে আসছে, এসে তাকে বেঁধে রাখলো। তো উনি তখন বললেন, দেখো আসলে তোমরা আমাকে মারো ধরো যাই করো না কেন, তোমরা যাকে মারতে চাইছিলে এবং যার কারণে আমাকে মারলে, সেটা হলো আমার এখানে থাকার কথা নয়, আমি পালিয়ে চলে যেতাম, কিন্তু তোমাদের প্রত্যেক ঘরের টাকা পয়সা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত ছিল, সেটা আমি গোছাই রাখছি, আমার দায়িত্ব হলো ওইটা তোমাদের হাতে পৌঁছে দেওয়া। এই যখন বলছে তখন চতুর্দিকে লোকজন এসে বলে, এই শীঘ্র শীঘ্র ওকে ছেড়ে দাও, শীঘ্র ছেড়ে দাও, কোনো টাকা পয়সার ব্যাপার তো। সবাই তাকে হাতের বাঁধনগুলো খুলে দিল, এগুলো যাও আমার টাকা পয়সাগুলো দাও। তো তখন উনি প্রত্যেকের নামে নামে বুঝিয়ে দিলেন এবং তাদের চোখের পানি দেখা গেল যে যে শত্রুকে মারার জন্য আমরা আজকে এত দলবদ্ধ হলাম, সেই লোকটার মন এমন যে আমাদের টাকাগুলো আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তার আপন চাচাতো ভাইকে
এইরকম মানুষের মানে মরণের মুখোমুখি করে দিয়ে গেল, সে সাধারণ মানুষ না। এই একটা প্রভাব কিন্তু কাফেরদের অনেকের মধ্যে পড়ে গেল, সবাই বুঝলো যে আসলে কাফেরদের অনেকেই এরা ভুল করতেছে। কিন্তু আরেক দলের কাছে এটা সাংঘাতিক মানে খারাপ হলো, আবু জাহাল সহ আর যারা যারা ছিল, আবু লাহাব, তারা তো এটাকে একেবারে পাগলের মতন হয়ে গেল যে হায় হায় এটা কেমন করে হলো। এটা আবু জাহেল মানে আলীকে ওই অবস্থায় রেখে ফেলে রেখে দৌড়ে ছুটে আসছে আবু বকরের বাসায়, দেখে দেখে এখানে কী অবস্থা, দরজা খুলতে বলে দরজা খোলে না। পরে আসমাকে বলছে যে এই দরজা খোলো, তা নাহলে দরজা ভেঙে কিন্তু ওনার ঢুকতেছে। তো আসমা তাও দরজা খোলে না, দরজা ভাঙছে ওরা, দরজা ভেঙে ভিতরে ঢুকছে। ঢুকে বলে যে তোমার বাবা কোথায়, চলে যে আমি কী করে বলবো, আমি জানি না তারা এখন কোথায়। আসলে তো সত্য কথা, উনি কীভাবে জানবেন যে তারা এখন কোথায়, ওনাকে কি সেইভাবে বলে গেছেন নাকি যে আমরা মদিনায় যাচ্ছি, অমুক করছি তমুক করছি, মানে আরেক দিকে চলে গেছেন ওরা। আর যুক্তিটা কথাবার্তার ভাবটাও তো এরকম একেবারে ফুল সত্য না, আবার কখনো মিথ্যা বলা যাবে না, আমি 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 বলতে পারবো না। হ্যাঁ, তারা এখন কোথায় আছে আমি জানি না, তা ওরা ও আল্লাহ রসুল কোথায় আছেন ও উনি কী করে জানবেন। একথা বলার সাথে সাথেই আবু জাহাল তার মুখে একটা চড় মারল। আসলে সাধারণত আরবের মেয়েদের গায়ে হাত তোলার রীতি খুব কম ছিল, আর তাও যদি এইরকম সম্ভ্রান্ত করে মেয়ে হয় তাদের গায়ে হাত তুলতো না সাধারণত, মানে একেবারে খবিস লোকেরাও না, একদম নিকৃষ্ট পর্যায়ের লোকেরাও এরকমভাবে মারধর করতো না। যারা যে সমস্ত মেয়েদেরকে গর্তের মধ্যে পুঁতে ফেলতো, আপনারা মনে করেন নাকি তারা খুব বড় ঘরের মেয়ে ছিল, না, ওই মানে লো ক্লাসের লোকেরা যাদের মেয়ে বিয়ে দিতে কষ্ট হতো, যাদের মেয়ে পুষতে কষ্ট হতো, তাই সেই সে সমস্ত লোকেরাই মেরে ফেলতো। কিন্তু বড় ঘরের কুরাইশ বংশের কোনো মেয়েকে পুঁতে মেরেছে এর ঘটনা কোনো জায়গায় পাবেন না। হযরত আবু বকর যে যাকে কুরাইশরা মুসলমান হওয়ার পরেও নাদওয়াত মানে দারুন নাদওয়ার একজন শক্তিশালী পার্লামেন্টের সদস্য মনে করত, তার মেয়ের গায়ে হাত তুলবে এটা চিন্তা করা যায় না। কিন্তু আবু জাহাল এত বড় শয়তান হয়ে গেল, এত বড় পামর হয়ে গেল, এত রুক্ষ এবং কঠিন হৃদয়ের হয়ে গেল যে আবু বকরের মেয়ের মুখে, ছোট্ট মেয়ে, কেবল বালেগ হয়েছেন হয়তো তখন ম্যাক্সিমাম বয়স হবে 15-16 বছর, তার মুখে এমনভাবে চড় মেরেছে যে কুরুত মানে মানে বলা হয় যে কানে যে স্বর্ণের যে অলঙ্কারটা পরে অথবা নাকে যে অলঙ্কারটা পরে, এই দুটোর একটাও হতে পারে, তো অধিকাংশ বলেছেন কানের অলঙ্কার, ওইটা ছুটিয়ে পড়ে গেল বাইরে, আর মুখটা লাল হয়ে গেল একেবারে। উনি তো একেবারে সাদা মতন ছিলেন, সুন্দর চেহারার, তাকে এমনভাবে মারছে যে একেবারে যেন রক্ত বের হচ্ছে এরকম অবস্থায়, তারপরে ওখান থেকে চলে আসছে। আলীকে তো মারধর করলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম মারধর করা হলো। মারধর করে তারপরে ওরা তাড়াতাড়ি পার্লামেন্ট ডাকলো যে এক্ষুনি পার্লামেন্টে আসো, সকাল হয়ে গেছে, এদিকে বেশ বেলাও উঠে গেছে, সবাইকে ডাকছে যে তোমরা যারা যারা আসো সবাই এখন চলে আসো, এখন খুব জরুরি একটা সিদ্ধান্ত নিতে হবে। সেখানে বসে তো এ ওরে বেলেম দেয়, ও ওরে বেলেম দেয়, তুই ঘুমাইছিস কেন, তুই ঘুমাইছিস কেন, তুই যেই মারিসনি কেন, তুই মারতে পারলি নি কেন, মানে যা সাধারণত হয়ে থাকে। শেষ পর্যন্ত মানে সিদ্ধান্ত হলো এই, আবু সুফিয়ান, আবু জাহাল এরা মিলে সবাই সিদ্ধান্ত নিল, আবু জাহাল, আবু লাহাব, যে এক্ষুনি আমরা যারা 10-11টা গোত্র আছে আমরা সবাই 10-12টা 10টা করে উট আমরা দিয়ে দেবো, এখন ঘোষণা দিয়ে দাও যে নবীকে ধরে নিয়ে আসতে পারবে মরা হোক অথবা জীবিত, মেরে ফেললেও কোনো আমাদের যায় আসে না, জীবিত আনলেও আমাদের কোনো যায় আসে না, নিয়ে আসতে পারে তার মস্তকটা যদি কেউ আনতে পারো তাও হবে, আমরা 100 উট তাকে দেবো। আচ্ছা, 100 উট মানে মনে করবেন না যে খুব সস্তা মনে হয়, এখনও আপনি দেখেন যে একটা উটের দাম কত, লক্ষ লক্ষ টাকা। কিন্তু সে সময় তো উট ছিল বাহন, এখন ধরেন একটা বাড়িতে কয়েকটা যদি গাড়ি থাকে তো মনে করা হয় যে ও মাশাআল্লাহ সাংঘাতিক ধনী, তো এরকম 100 উট যার বাড়িতে থাকবে সে আসলেই ধনী, তো ধনী বানাই দেওয়া যা দেওয়া দেওয়া হবে। তো উনি ওরা ঘোষণা দিয়ে দিল যে এখন একটা কাজ করো, 100 উট যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনবে তাকে দেওয়া হবে। দুই নম্বর ঘোষণা হলো যে এখন দলে দলে 10-5 জন মানে 3-4 জন করে করে যে মদিনা থেকে বের মক্কা থেকে বের হবার যতগুলো পথ আছে সব পথে তোমরা লোক বসে থাকো, যে কোনোভাবে যেন সে পালাবার কোনো পথ না পায়। তো সবাই
ওই বসে থাকলো, রাস্তায় রাস্তায় বসেছে, তারা মনে করছে যে এখন বোধ হয় মক্কার কোথাও পালাই রয়েছে, সে যাবে কোথায়। আর দুই কাজ তারা করলো, একটা হলো যে মক্কা যদি পালাই থাকে তো বেরোতে পারবে না, আর যদি বেরো হয়েও থাকে তখন সে তাকে খুঁজে বের করার জন্য 100 উটের ঘোষণা দিল। আরবদের মধ্যে থেকে কিছু কিছু লোক ছিল যারা পায়ের চিহ্ন দেখে বুঝতে পারতো যে কোন দিকে কোন লোক, লোক চিনতে পারত, ঘোড়ার পায়ের খুরের চিহ্ন দেখে বুঝতে পারত কার ঘোড়া, ঘোড়ার যে ইয়ে গোবর যেটা আমরা বলি, এই গোবর দেখে বুঝতে পারতো যে কোন বাড়ির ঘোড়া এটা। এমন ধরনের জ্ঞান তারা এই সমস্ত বিষয়গুলো তারা তারা অনেক মানে উপরে পর্যায়ে ছিল। তো এর এই ধরনের যারা এই সম্পর্কে বিদগ্ধ ব্যক্তি যারা জ্ঞানী তাদেরকে নিয়ে আসা হলো হায়ার করে যে এখন সবাই বেরিয়ে পড়ো। তো তারা ওই পায়ের চিহ্ন দেখে যে দুই তিনজনের পায়ের চিহ্ন আছে। এই আসলে আব্দুল আমের ইবনে ফুহাইরাকে নেওয়া হয়েছিল যে তার গায়ে একটা কাপড় দেওয়া হয়, খুব লম্বা কাপড়, উনি সবার পিছনে হেঁটে হেঁটে আসবেন না, তার আগে দিয়ে দুইজন আবু বকর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাবেন। আর তার কাপড়টাকে এরকম এমনভাবে দেওয়া হয় যে বালুর উপর দিয়ে ওই কাপড় টেনে নিয়ে যাবে, যার করে পায়ের যে চিহ্নটা পড়বে বালুর উপরে সেটা যেন মুছে যায়। এইভাবে উনি ওনারা গেছেন, কিন্তু তারপরেও পায়ের যে যতটুকু চিহ্ন রয়েছে তাতেও মানুষ বুঝতে পারে যে কে কোথায় গেছে, এরকম করে মানে খোঁজা শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায়। এখন তারা মানে খুঁজতেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়েছেন তখন তো যে আগে বলেছে যে যাওয়ার কথা ছিল উত্তর দিকে, কিন্তু উনি বের হয়েছেন দক্ষিণ দিকে। এটাও কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে তুমি দক্ষিণ দিকে বের হবা, ইয়ামানের দিকে, ইয়ামানের কোল ঘেঁষে এখান থেকে বের হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 মানে সফরে তিনি বের হলেন এবং সেদিন ছিল শুক্রবার। শুক্রবারে উনি বের হলেন, বের হয়ে সোজা গেলেন উনি হাঁটতে হাঁটতে ওখান থেকে 5 মাইলের মতন দূরে গারে সাউর, যেটা আর কি আপনারা অনেকেই যারা গেছেন তারা দেখবেন অনেক উঁচুতে, অনেক উঁচু। এবং আমি তো উঠতে যেয়ে আমার আমরা তখন আমি 21-22 বছরের যুবক ছিলাম, তাগড়া যুবক, কেবল ছাত্র জীবনে গেছি। আমি এবং আমার বন্ধু শেখ আব্দুর রহমান মাদানী আমরা দুইজন হাঁটছি। শক্তির দিক দিয়ে মাদানী আমার চেয়ে একটু বেশি শক্তিশালী, আর আমি সবসময় একটু টিনটিনে আর একটু দুর্বল দুর্বল ভাব আর কি। তো সে তার হাত দিয়ে আমাকে টেনে টেনে গারে সাওরে নিয়ে গেছে। তখন মনে হয়েছে যে মাশা আল্লাহ, মাদানী আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর যেখানে গেছেন। তো আমরা গিয়ে দেখলাম যে এত সময় লাগছে, আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছিল, এবং সাথে করে পানি নিয়ে গেছি, সে পানি পান করতে করতে গেছি। যথেষ্ট কষ্টের মধ্যে আমরা ওখানে উঠছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যেয়ে আশ্রয় নিলেন। এই যে আশ্রয় নেওয়াটা কিন্তু খুব যে সুখের ছিল তা না, ওখানে ওরা উপরে উঠছেন, মানে বাইরে তারা তো শব্দ শুনতে পাচ্ছে, লোকজন আসতেছে, কথাবার্তা শোনা যাচ্ছে, চিৎকার মিৎকার শুরু হচ্ছে, হ্যাঁ এগুলো তো কিছু না কিছু জানা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা দুইজনই এই গারে হীরার ভিতরে ওরা ঢোকার চেষ্টা করবেন। প্রথমে চাইছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ঢুকবেন। আবু বকর বললেন যে আমার আব্বা এবং আম্মা আপনার জন্য উৎসর্গিত হন। এই যে শব্দটা উনি বলতেন আসলে এটা কিন্তু এই জন্য যে মানে আমি না শুধু আমার গোটা ফ্যামিলি আপনার জন্য উৎসর্গিত, হে রসুল আপনাকে আমি এত ভালোবাসি। উনি বলেন যে না আমি আগে যাব, আমি আগে যেয়ে দেখব যে ওখানে কোনো বিষধর কিছু আছে কি না, যদি থাকে সেটা আমার উপর দিয়ে হবে, তারপরে যেয়ে আপনি যাবেন। তাহলে রসুল সাল্লাহ আসলাম তার এই আবেগের মর্যাদা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঢুকলেন, ঢুকে দেখেন যে গর্ত, 2-3টি গর্ত আছে, 3টি গর্ত। তো একটা গর্তে দেখলেন যে তার গায়ের যে চাদরটা আছে এত লম্বা চাদর যে ঘাড় দিয়ে ঢাকলে মানে পা ঢাকা হয়। তো উনি ওনার ওই পায়জামাটা খুললেন, ইজারটা খুললেন, যেটা কোমর থেকে মানে হাঁটু পর্যন্ত পরা হতো, যেটা ওইটি উনি খুললেন। খুলে ওই একটা গর্তের মুখ আটকে দিলেন, আর 2টো গর্ত 2 পা দিয়ে এরকম করে আটকে দিলেন। দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে তার পায়ের মানে উরুর উপরে মাথাটা দিয়ে, যেহেতু সারা রাত ঘুমাতে পারেননি, উনি ঘুমে গেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে আবু বকর এভাবে বসে আছেন, এর মধ্য থেকে দেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে তার মুখের উপরে পানি পড়তেছে, মুখ মুবারকের উপরে পানি পড়তেছে। উনি চোখ খুলে দেখলেন, দেখলেন যে এই পানিটা আবু বকরের চোখের পানি। আবু বকর, কী ব্যাপার তোমার চোখের পানি, কী হয়েছে, তুমি কাঁদছো কেন? তো বলেন যে আসলে পা যে গর্তের মধ্যে দিয়ে রাখছে ওখান থেকে যে মানে এক ধরনের বিষচিক আছে যেটা স্কোপিয়ন বলে, মানে বিচ্ছু বা বিছু বলে, যেটা মানে একবার আমার একবার কামড়া এসে মদিনায় থাকতে এসে আমি জানি যে একবার এক মানে জ্বর উঠে যাওয়ার মতন সাংঘাতিক, তো কয়েকবার কামড়া এসে পায়ে এত ব্যথা করছে যে আমি পাটা নাড়াইনি যাতে করে আপনার ঘুমটা ভেঙে যায়, তো আমি সহ্য করে রয়েছি, দাঁত দাঁতের দাঁত কামড়ে ধরে চোখের পানি কখন পড়েছে আমি টের পাইনি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখ থেকে থুতু দিয়ে হযরত আবু বকরের পায়ে যেখানে কামড় মেরে সেখানে ধরলেন, একেবারে মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। আল্লাহর প্ল্যান, আল্লাহ বলছেন যে আমিও প্ল্যান গ্রহণ করি। এরপরে আবু বকর তো একবার লাফ দিয়ে উঠেছেন, কী ব্যাপার কী হয়েছে, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি তো উপরে ওদের পা দেখতে পাচ্ছি। ওরা ওই যে বললাম না, যারা পায়ের পদরেখা দেখে ওরা বুঝতে পারে কে কোথায় গেছে, কয়েকজনের একটা দল ওরা নিচের থেকে হেঁটে 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 গারে সাওরের মুখের কাছে চলে আসছে, মুখের কাছে চলে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু বকর ভয় পেও না, তাহলে আল্লাহ ওরা যদি যদি একটু মুখটা উঁচু করে দেয় তো ওরা তো দেখতে পাবে আমাদেরকে। তখন কোরআন শরীফে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাসূলের কাছে যে তোমার বন্ধু যখন তোমাকে বলল যে আমাদেরকে এখন মেরে ফেলতে পারবে, তখন তুমি বললে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ রাসূলও আরেকটা শব্দ বললেন যে আবু বকর তোমার কী ধারণা, যেখানে দুইজন মানুষ থাকে সেখানে তৃতীয় হলেন আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে দেখাশুনো করবেন। আবু বকর এই ইমান এই জাজবা নিয়ে উনি আল্লাহ রাসূলকে দেখাশুনো করছেন, মুখের দিকে তাকিয়ে থাকলেন, আল্লাহ এইভাবে একজন মানুষকে আল্লাহ তাআলা উপরে নিয়ে আসেন। এই হিজরতের জার্নি শুরু হয়ে গেল, আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী এপিসোডে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ততক্ষণে ভালো থাকবেন, পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আরও লম্বা আলোচনা থাকবে। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।